মল্লিকার্জুন খাড়গে বলেছেন কংগ্রেস প্রধানমন্ত্রী দৌড়ে নেই, তাহলে বিকল্প মুখ কাকে দেখছেন? তাহলে মমতা ব্যানার্জি। মল্লিকার্জুন খাড়গে বলেছেন কংগ্রেস প্রধানমন্ত্রী দৌড়ে নেই, তাহলে বিকল্প মুখ কাকে দেখছেন? তাহলে মমতা ব্যানার্জি। বৈঠকে মল্লিকার্জুন খাড়গের মন্তব্য কংগ্রেস প্রধানমন্ত্রী দৌড়ে না থাকলে এরপরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু। বীরভূমের সাংসদ শতাব্দী রায় এর মাঝেই বলেন যে 2024 বিরোধীদের প্রধানমন্ত্রীর মুখ হোক আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে যে বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের জন্মদিনে আমি চেন্নাইয়ে আগেই বলেছিলাম যে কংগ্রেস ক্ষমতা বা প্রধানমন্ত্রীর পদে আগ্রহী নয়। এই বৈঠকে আমাদের উদ্দেশ্য নিজেদের জন্য ক্ষমতা লাভ করা নয়, এটা আমাদের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার রক্ষার জন্য। এরপরই তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন যে তাহলে ডেফিনেটলি প্রধানমন্ত্রীর মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো চাইবই যে বাঙালি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোক, আগে কোনো বাঙালি হয়নি। চলুন শুনে নিই এদিন তিনি ঠিক কী কী বলেছেন। মল্লিকার্জুন খাড়গে বলেছেন কংগ্রেস প্রধানমন্ত্রী দৌড়ে নেই, তাহলে বিকল্প মুখ কাকে দেখছেন? তাহলে মমতা ব্যানার্জি। মল্লিকার্জুন খাড়গে বলেছেন কংগ্রেস প্রধানমন্ত্রী দৌড়ে নেই, তাহলে বিকল্প মুখ কাকে দেখছেন? তাহলে মমতা ব্যানার্জি। শুনলেন, 21 জুলাই কলকাতায় শহীদ স্মরণ সভা করবে তৃণমূল কংগ্রেস। তারপরে প্রস্তুতি হিসেবে এদিন বোলপুরে দলীয় কার্যালয় জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, বিধান মাঝি, লীলাবতী সাহা, জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ, সুদীপ্ত রায়সহ দলের ব্লক অঞ্চল সভাপতি এবং 14 জেলা পরিষদের আসনে জয়ী তৃণমূল প্রার্থীরা। তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে বিরোধী জোটের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন যে উনি এছাড়া আর কি করতে পারবেন, উনি তো বলতে পারবেন না যে দারুণ লোকেরা একত্রিত হয়েছে, আমি দেশ সামলাতে পারছি না। তবে এতগুলো মানুষ যখন একটা মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তখন বুঝতে হবে যে অনেকগুলো ইস্যু আছে। মানুষের সঙ্গে জড়িত ইস্যু নিয়ে ইন্ডিয়া আগামী দিনে ভালো হবে, 2024 অন্য রেজাল্ট দেবে সেটা আশা করা যাচ্ছে। চলুন এই প্রসঙ্গটা নিয়ে কী কী বলেছেন শতাব্দী রায় শুনে নিই। কি বলবে, বলতে পারে যে এই দারুণ লোকরা একত্রিত হয়েছে, আমি সত্যি আমি খারাপ, আমি পারছি না দেশ সামলাতে, ওদেরকে ভোট দাও, এটা কি বলতে পারে? ও বলবে না। তো যেটা বলছে ওর বক্তব্য, কিন্তু এতগুলো মানুষ যখন একটা লোকের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তার মানে তাদের নিশ্চয়ই অনেক ইস্যু আছে, এবং যে ইস্যুসগুলো ভারতবর্ষে মানুষের হয়ে বলছে, এবং সেগুলো এরম তো নয় যে তেলের দাম বাড়েনি বলবো, নোটবন্দি করে ভালো হয়েছে না খারাপ হয়েছে, সব ইস্যু তো মানুষের সঙ্গে জড়িত। তাই জন্যে ওরা যেটা করছে ইন্ডিয়া বলে শুরু হচ্ছে সেটা ডেফিনেটলি ভালো হবে আগামী দিন, সেটা আমাদের ভালো মানে ভারতবর্ষকে 2024 অন্য রেজাল্ট দেবে সেটা আশা করা হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন যে পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের এবং মানুষকে ধন্যবাদ, 21 জুলাই ধর্মতলায় বীরভূম জেলা থেকে 1.5 লক্ষ মানুষকে নিয়ে যাব, সেই বিষয়ে আলোচনা হলো। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে এবারে কিন্তু একদিকে যখন বেঙ্গালুরুর সভা, আর অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে 21 জুলাইয়ের মঞ্চ, সব মিলিয়ে তৃণমূলের অন্দরে একেবারে সরগরম পরিস্থিতি। অন্যান্য খবরের জন্য এবং পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।